উম্মতের দশা হলো যুবক তরুণরা এখন মেসি আর নেইমারকে তাদের আইডল বানায় চুল ফালায় চুল রাখে মেসি কাটিং নেইমার কাটিং আছে না নাই চলাফেরা হয়েছে এমন নবীর উম্মত হওয়ার পরেও চলাফেরা নবীর তরিকায় হয় না মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীর তরিকা থাকা লাগবে যেই নবী এত লজ্জাশীল ছিলেন সেই নবীর উম্মত কত বেহায়া হলো দেখেন অনেক যুবক ছেলেরা আছে বয়স 20 বছর 25 বছর রাস্তার মধ্যে হাফ প্যান্ট লাগায় লাগায় হাঁটে শহরাঞ্চলে এগুলো অনেক বেশি তারপরে দেখবেন কেউ বাবার নামাইতে নামাইতে একেবারে জুতার তলায় নামিয়ে দিয়েছে প্যান্ট পায়জামা কিংবা লুঙ্গি টাকনুর নিচে পড়ে খবরদার টাকনুর নিচে কাপড় পরিধান করা যাবে নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ ওই লোকটার সাথে কথা বলবেন না তার দিকে আল্লাহ তাকাবেন না খুব ভালো করে শুনেন চারটা কথা নবীজি বলেছেন নবীজি বলেছেন কিয়ামতের দিন ওই লোকটার দিকে আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না তাকে আল্লাহ জাহান্নাম থেকেও মুক্তি দিবেন না সাহাবীরা বললেন নবী গো কার কথা বলছেন নবীজি বলছেন যেই লোক টাকনুর নিচে কাপড় ঝুলায়া হাঁটে খবরদার আমার যুবক ভাইরা টাকনুর নিচে কাপড় পরিধান করো না টাকনুর উপরে উঠাও কেউ কেউ কয় হুজুর উঠাবো কেমনে একটু আনস্মার্ট খেত খেত লাগে কই আমরা তো জুব্বাও পরে টাকনুর উপরে পায়জামা উপরে টাকনার উপরে কেউ আজ পর্যন্ত আনস্মার্ট বলে নাই বরং নবীর সুন্নত মানার ভেতরে স্মার্টনেস আছে ঠিক কি না যুবক ভাইরা নবীজিকে অনুসরণ করো কোথায় কারে তোমরা অনুসরণ করো এদের চরিত্র তো ঠিক নাই বিয়ে করে চার পাঁচ বছর আগে লুকাইয়া বাচ্চা হওয়ার পরে তারপরে এদের খোঁজ খবর জানা যায় কাদেরকে অনুসরণ করো এখন অনেক যুবকরা মাসলের মধ্যে ট্যাটু আঁকে ঘাড়ের মধ্যে ট্যাটু আঁকে হয়তো লক্ষ্মীপুরে এরকম নাই কিন্তু বহু জায়গায় আছে খবরদার এটা হারাম কাজ অন্যায় কাজ জঘন্য কাজ কবিরা গুনাহ মেসি আর নেইমার স্টাইলে চুল কাটিও না চুল এমন স্টাইলে কাটে ডানেও নাই বামেও নাই পিছনেও নাই শুধু মাঝখানে আছে দেখলে মনে হয় পাখির বাসা মাথার ভেতর হ্যাঁ এরপরে আবার চুল কাটছে কেটে এইদিকে দেখছি ব্লেড দিয়ে টান মারছে লক্ষ্মীপুরে এরকম ডিজাইন নাই হায় 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 এখানে ওগুলো আছে না খবরদার তওবা করেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি যাকে অনুসরণ করব তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ আমার মৃত্যুর পরে একমাত্র নবীর সুপারিশ যেই সুপারিশ আমাকে জান্নাতে নিতে পারবে তাহলে নবীজির সুন্নতের অনুসরণ করলে নবীজির সাথে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসে সেজন্য আমাকে ভালোবাসে ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে তাহলে আমার যুবক ভাইরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না তাহলে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অনুসরণ করব যাকে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দাড়ি রেখে দেন দাড়ি পৃথিবীর সমস্ত নবীদের সুন্নত হচ্ছে দাড়ি একজন নবীও ছিলেন না যার মুখে দাড়ি ছিল না সকল নবীদা দাড়ি রেখেছেন দাড়ি রাখার অনেক ফজিলত আছে আপনি যদি দাড়ি রাখেন তাহলে দেখবেন চেহারার চামড়াগুলো ভালো থাকবে অনেক খ্রিস্টানরা হিন্দু বৌদ্ধ তারাও দাড়ি রাখে সওয়াবের জন্য দাড়ি রাখে না কারণ তারা ভালো করে জানে চিকিৎসা বিজ্ঞান বলছে বেশি বেশি ক্লিন শেভ করলে চামড়া শক্ত হয় চোখের জ্যোতি নষ্ট আপনি যখন দাড়ি রাখবেন স্কিন ঠিক থাকবে চোখের জ্যোতি ভালো থাকবে এমনকি আপনি যখন দাড়ি ক্লিন শেভ করবেন না দেখা যাবে চেহারার মধ্যে স্পেশাল একটা নূর যিনি দান করবেন তিনি কি দেখবেন দাড়িওয়ালা ছেলেদেরকে দেখতেই স্মার্ট লাগে সুন্দর লাগে দাড়ি হচ্ছে পুরুষত্বের একটা সাইন পুরুষত্বের একটা লক্ষণ নারীর ফেস ক্লিন থাকবে কিন্তু পুরুষ মানুষের ফেস কেন ক্লিন থাকবে পুরুষ মানুষের মুখে দাড়ি থাকবে এটা তার সৌন্দর্য এখন অবস্থা হলে এমন দাড়ি রাখে না কিছু কিছু ভাইয়েরা বলে হুজুর দাড়ি রাখবো এখন না দাড়ি রাখলে যদি মেয়েরা পছন্দ না করে তো না করলে নাই দাড়ি রাখার কারণে যদি কোনো মেয়ে পছন্দ না করে মনে মনে ভাববেন আল্লাহ এক জাহান্নামী নারী থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছো দাড়িওয়ালা ছেলেদের চেহারায় দেখবেন আলাদা একটা নূর আছে
সুতরাং দাড়ি কাটবেন না দাড়ি রাখতে হবে কারণ দাড়ি রাখা নবীর সুন্নাত সুন্নতি তরিকায় চলাফেরা করব আমরা অসভ্যের মতো চলাফেরা করব না নিজের মধ্যে হায়া শরম বিল্ড আপ করব রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করা যাবে কোন ভদ্র ছেলে ভালো ছেলে মেয়ের পেছনে ঘুরে না বরং তার ক্যারিয়ার গঠনে মনোযোগী হয় চরিত্র গঠনে মনোযোগী হয় ক্যারিয়ার আর চরিত্র গঠনে মনোযোগী হয় দেখেন দেখবেন মেয়ের বাপ আপনার পিছে লাইন ধরবে তাহলে যুবক ভাইরা বলেন মেয়েদের পেছনে ঘুরবেন নাকি মেয়ের বাপকে পেছনে ঘুরাইবেন মুসা নবীর কাহিনী জানেন না শুআইব আলাইহিস সালাম নিজেই তার মেয়েকে বিয়ের প্রস্তাব মুসা নবীকে দিয়েছেন সুবহানাল্লাহ এই রকম চরিত্র বানাবেন আপনি মেয়ের পেছনে ঘুরবেন কেন নিজের চরিত্র ঠিক করেন দেখবেন শত শত মেয়ের বাপ ঘুরবে আপনার কাছে মেয়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم رسول امر بھالو بشا رسول امر آلو آشا رسول امر پرم بیرو ہر مل آلو چونا رسول امر کا جے کرمے انو پریرونا যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোরে বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোরে বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে তখন তোমার শৈশব কৈশোর যুগায় সান্ত্বনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে তখন তোমার বদরহ জোড়ায় যন্ত্রণা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম দুঃখ হয় রে দুঃখ ছাড়া আর না কিছু পেলাম কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম দুঃখ হয় রে দুঃখ ছাড়া আর না কিছু পেলাম তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে কাঁদি শুধু কাঁদি হায় রে এই দুটো চোখ বুঝে তখন তোমার শরণামায় দে যে সান্ত্বনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার অন্তর্গত অত্র অঞ্চলের সুনামধন্য বিদ্যাপীঠ সোনাপুর হিফজুল কোরআন মাদ্রাসা ইয়তিমখানা ও ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি
সোনাপুর ইবতেদায়ী মাদ্রাসার সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট শিল্পপতি, অত্র অঞ্চলের সকলের প্রিয় মানুষ জনাব আলহাজ আবু সাঈদ মিয়াজি আতাআল্লাহ আমরহ ওয়া বারাকাল্লাহ ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। মঞ্চে বসা সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, মাহফিলে এসেছেন বিভিন্ন স্কুল কলেজের সম্মানিত স্যারেরা, মঞ্চে বসা অত্র এলাকার সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, আমার সামনে বসা আমার পিতার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিত মা এবং বোনেরা, মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় লক্ষ্মীপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে ভালো রেখেছেন কি? আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সুন্দর এই আয়োজনে আসার তৌফিক যিনি দিলেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালে মতো শুকর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজান? কম না বেশি আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে বলেন আল্লাহ আকবার। এই যে আল্লাহ আকবার স্লোগান আপনারা দিয়েছেন, এটা কি জঙ্গিবাদীদের স্লোগান? এটা কি উগ্রবাদীদের স্লোগান? আল্লাহ আকবার এই স্লোগানটি হচ্ছে মুসলমানদের জাতীয় স্লোগান। কারণ আমরা যখনই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার আলো বাতাস দেখেছি, মায়ের পেট থেকে বের হওয়ার পর আমাদের কানে সর্বপ্রথম যে আওয়াজ গিয়েছে সেটি কি? কিছু মানুষ আছে অন্যান্য সাউন্ড শুনলে তাদের নাশকতার গন্ধ লাগে না, জঙ্গিবাদের গন্ধ নাকে লাগে না, আল্লাহ আকবার শুনলেই কেন জানি তাদের ভেতরে ভেতরে এক প্রকার অন্তরটা অন্তর্দহন কিংবা দুমড়ে মুচড়ে উঠে, এরকম আছে না নাই? নেগেটিভ চিন্তা ভাবনা শুরু করে দেয়। আরে ভাই, আল্লাহ আকবার এই স্লোগান শোনার পরে খারাপ লেগেছে আবু জাহালের, আপনার খারাপ লাগে কেন? যদি আপনার খারাপ লেগেই থাকে, আমি আপনার ভাই, ভালোবেসে আমি আপনাকে বলবো, যান খুব তাড়াতাড়ি গিয়ে কোরআনের ল্যাবরেটরিতে ঢুকে নিজের রক্ত যাচাই করেন, এটার ভিতরে আবু জেহেলের ভাইরাস ঢুকলো কিনা তা ভালো করে যাচাই বাছাই করে দেখা দরকার। কারণ আল্লাহ আকবার এটা জঙ্গিবাদ বা উগ্রবাদীদের স্লোগান নয়, এটা হচ্ছে আল্লাহ আকবার এই স্লোগানটা হলো বদরের স্লোগান, এটা উহুদের স্লোগান, এটা হচ্ছে কাফেরদের সামনে সাহাবীদের ইমান দীপ্ত চেতনার স্লোগান। আলহামদুলিল্লাহ, এখন বাংলাদেশের মানুষ কোরআন মুখী, এই চিত্র আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? কি সকাল কি বিকেল কি সন্ধ্যা কি রাত, কোরআনের জন্য মানুষের গণজোয়ার, কোরআনের জন্য মানুষের গণজমায়েত, এই চিত্র আগামীর একটি সুন্দর ভবিষ্যতের বার্তা জানান দিচ্ছে। মানুষ যেভাবে কোরআন মুখী হচ্ছে, যুবক তরুণরা যেভাবে অশ্লীলতা বেহায়াপনা ছেড়ে দিয়ে কোরআন মুখী হচ্ছে, যুবক তরুণদের এই গণজোয়ার প্রমাণ করছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। যুবকদের এই গণজোয়ার, এই গণস্রোতকে রুখে দেওয়া যাবে না। কোরআনের জন্য মানুষের যে গণজোয়ার, যে গণস্রোত সৃষ্টি হয়েছে, এই গণস্রোত একদিন গণবিপ্লবে রূপান্তর হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। যেহেতু রাত অনেক গভীর হয়ে গিয়েছে, সেহেতু আমরা অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করব না, আমরা আল্লাহর কালাম থেকে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা শুনব ইনশাআল্লাহ। লক্ষ্মীপুর হলো আলেমুলামার দেশ, লক্ষ্মীপুরের মানুষ কম বেশি ওয়াজ ভালো জানে আলহামদুলিল্লাহ। এজন্য আমরা আজকে
একটু জীবন পরিবর্তনমূলক কিছু কথা শুনবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে বলার তৌফিক দেন আর আপনাদেরকে ধৈর্য ধরে শুনবার তৌফিক দান করেন। আমরা তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি, তাফসীরুল কোরআন মাহফিলে ওলামাদের ওলামাদের আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে এই কোরআন। কোরআন থেকে কথা হয় এই মাহফিলে। আর এই কোরআনুল করিম, এটি যিনি নাজিল করেছেন তিনি কে? কোরআন হচ্ছে আমাদের জীবন পরিচালনার চূড়ান্ত গাইডলাইন। এটা নাজিল হয়েছে 1500 বছর আগে, 1500 বছর হয়ে গেল, একটা জবরজের সংশোধনের দরকার হলো না, একটা আয়াত সংযোজন বা বিয়োজনের দরকার হলো না। কিন্তু পৃথিবীতে বহু দেশ আছে যারা নিজেরাই নিজেদের শান্তির জন্য, নিরাপত্তার জন্য তারা আইন বানায়, এরপরে যখন তাদের বিরোধী কোনো প্রতিপক্ষ থাকে তারা আসার পরে ভালো না লাগলে সেটাকে কাটছিট করে জোড়াতালি লাগায়, সংযোজন করে, বিয়োজন করে, এভাবে যে যার মতো ইচ্ছা সে তার মতো আইন বানায়, আইন সংশোধন করে, সংযোজন করে, বিয়োজন করে। এজন্য দেখা যায় প্রতিপক্ষ থাকার কারণে সবাই সবার স্বার্থের কারণে আইন বানায় বলে সেই আইন কখনো সর্বসাধারণের জন্য কল্যাণকামী হতে পারে নাই। এই কোরআন হচ্ছে সার্বজনীন কিতাব। এজন্য কোরআন পড়লে আপনি দেখবেন কোথাও হুদাল্লিল মুসলিমিন নাই। আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, এটা মানুষের জন্য। আল্লাহ সার্বজনীন, তিনি সবার আল্লাহ। এই কোরআনটা হচ্ছে সার্বজনীন কিতাব, আল্লাহ সবার জন্য নাজিল করেছেন। এজন্য শান্তি কোথায় মিলবে, মুক্তি কোথায় মিলবে, নিরাপত্তা কোথায় মিলবে, এই কোরআনে তার পথ যিনি দেখিয়েছেন তিনি কি? মানুষ কোথায় দৌড়ান আপনি, কার পেছনে দৌড়ান? যারা নিজেরাই তাদের স্বার্থের জন্য আইন বানায়, এই স্বার্থ তাদের পকেট ভারী করবে, এই স্বার্থ তাদের পকেট ভারী করবে, কিন্তু মানুষের জন্য এই কল্যাণ, এই আইন কখনো শান্তি বয়ে আনবে না। শান্তি দিতে পারে আল্লাহর কিতাব কোরআন, ঠিক কিনা? এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনিও এই পৃথিবীতে এসেছেন গোটা পৃথিবীর মানুষের মুক্তির জন্য। তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সবার ঘরে এই কোরআন আছে তাই না? আমার হাতে যে কোরআন আপনারা দেখছেন এটা হলো প্রিন্টেড কোরআন। আর যার উপরে কোরআন নাজিল হয়েছে আমার সেই নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। পড়েন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা জিজ্ঞেস করলেন ওগো আমাদের মা, আমাদের নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন তোমরা কি কোরআন পড়ো না? এই কোরআনের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে আমার নবীর বাস্তব জীবনেও তা আছে। এখন কোরআন আর আমাদের নামধারী মুসলমানদের চরিত্র মিলালে আমাদের চরিত্র দেখে কেউ আর মুসলমান হবে না। কারণ কোরআনে বলা আছে মিথ্যা বলিও না, আমরা কথায় কথায় মিথ্যা বলি। কোরআনে বলা আছে সুদ খাইও না, ঘুষ খাইও না, আমরা সুযোগ পাইলেই সুদ খাই, ঘুষ খাই। অবস্থা হলো এমন, দেখা যায় মসজিদেও সামনের কাতারে থাকে, আবার সুদ ঘুষের বেলায়ও সামনের কাতারে থাকে। কি যে করুণ অবস্থা! কোরআনের সাথে আমাদের জীবনের কোনো মিল নাই। আল্লাহ কোরআনে বলেছেন মিথ্যা বলো না, আমরা মিথ্যা বলি। কোরআনে আল্লাহ বলেছেন আমানতের খেয়ানত করো না। যখনই আমরা আমানত হাতে পাই, যখনই আমরা মানুষের হক সংরক্ষণের চেয়ারে বসি, তখন আমরা মানুষের সম্পদ নিজের পেটের ভেতরে ঢুকাইয়া রাখি। আমাদের চরিত্র দেখলে আমরা যে মুসলমান, কোরআন যে আমাদের গাইডলাইন, কোরআন যে আমাদের গাইডবুক, কোরআন যে আমাদের সংবিধান, বুঝারও কোনো উপায় কি অবস্থা আমাদের? এর কারণ কি জানেন? সব শিখে ফেলেছে, ব্রিটিশদের মতো সুন্দর করে ইংরেজিতে কথা বলে, প্রমিত বাংলায় সুন্দর করে কথা বলে, কিন্তু এই দুর্ভাগা এখনো আল্লাহর কালাম বুঝা তো দূরের কথা, এখনো আল্লাহর কালাম শুদ্ধ করেও পড়তে পারে না। আমরা সারা দেশে স্লোগান তুলেছি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, লক্ষ্মীপুরে আসলে মাঝে মাঝে শুনি সংসদেও জ্বালো, সুন্দর। এই স্লোগানের বিপক্ষে আমি নই, তবে আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে সিস্টেমিক ওয়েতে আগানো দরকার। আমরা কোন দেশে বলছি আল কোরআনের আলো ঘরে ঘরে আর সংসদে জ্বালো? যেই দেশে জনসুমারি অনুযায়ী 91% মুসলমানের মধ্যে হিসেব করলে 81% বেশি এখনও শুদ্ধ করে কোরআনই পড়তে পারে না। মিছিল দেওয়া যাবে, বাস্তবিক অর্থে এটা কায়েম হবে,
এজন্য কোরআনের গণশিক্ষা শুরু করা দরকার, মানুষকে কোরআন বোঝানো দরকার, এজন্য স্লোগান হওয়া দরকার আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বালো, আল কোরআনের আলো অন্তরে অন্তরে জ্বালো। কিয়ামতের একটা আলামতের কথা আমার এখন মনে, অনেক লম্বা হাদিস, সেই হাদিসে নবীজি বলেছেন আখেরি জামানায় এমনভাবে দিনের জ্ঞান উঠবে দেখা যাবে মুসলমানরা তাদের পাঠ্যসূচিতে কোরআন হাদিস বাদ দিয়ে তারা পাঠদান করবে। ব্রিটিশ পিরিয়ড থেকে তো তাই শুরু হয়েছে, আমাদের এক একজনের এক এক দৃষ্টিভঙ্গি, কেন বাংলাদেশের কথা শুধু নয় এই ভারতীয় উপমহাদেশের কিলাকিলি আপনারা বন্ধ করতে পারবেন না, কারণ ব্রিটিশরা এই পেস লাগায় গেছে। স্কুলের মধ্যে করেছে তারা তিন ভাগ, সায়েন্স আর্টস কমার্স, মাদ্রাসার মধ্যে হুজুরদেরকে দুই ভাগ মৌলিকভাবে করে দিয়েছে, কৌমিয়ার আলিয়া। অবস্থা কি হয়েছে জানেন? অবস্থা হয়েছে এমন, এক বাপের পাঁচ ছেলে, পাঁচজনরে পড়াইছে পাঁচ জায়গায়, একটারে দিয়েছে সায়েন্সে, আরেকটাকে দিয়েছে আর্টসে, আরেকটাকে দিয়েছে কমার্সে, আরেকটাকে কৌমি মাদ্রাসা, আরেকটাকে আলিয়া মাদ্রাসায়। হাসিয়েন না, শোনেন, বুঝার চেষ্টা করেন, খুব ভালো করে বুঝেন। পাঁচজনকে পাঁচ জায়গায় দেওয়ায় বলেন তো পাঁচজনের দৃষ্টিভঙ্গি কি একরকম হবে না ভিন্ন রকম হবে? ভিন্ন রকম হয়েছে কেমন শুনেন। যে সায়েন্সে পড়ে হ্যাঁ মনে করছে আমি বহুত বড় বিজ্ঞানী হয়ে গেছি, হামসে বড় কোন হে, আমার চেয়ে বড় কেউ আর আছে নাকি, সব জেনে ফেলছে। আর্টসে যে পড়ছে সে ভাবতেছে আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রশাসনিক সেক্টরে ঢুকে যাব, আমার তো লাইফ শাইন হয়ে যাচ্ছে। আবার কমার্সে যে পড়ছে সে ভাবছে আমি বিবিএ এমবিএ করে সিএ করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে যাব, আমার লাইফ তো শাইন হয়ে গেছে। কমি মাদ্রাসায় যে পড়ে তার বাপকে কি বলতেছে আব্বা এই তিন ছেলেদের তো শেষ করে দিলেন, সবই পারে কিন্তু এখনো দিন বুঝে না, আমি তো সব পারি। আর আলিয়া মাদ্রাসায় যে পড়ছে সে বলতেছে আব্বা সবগুলার থেকে আমি ভালো, কারণ আমি আলিয়া মাদ্রাসায় পড়েছি, আমি আরবিও শিখছি ইংরেজিও শিখেছি। মানে অবস্থাটা যদি এমন যার যার ভাবে সে থাকে, এইরকম নানামুখী শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য কল্যাণকর নয়। ওই দিন এক ভাই কৌমি মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করেছেন, তিনি দাওরায়ে হাদিস শেষ করেছেন, বয়স তো প্রায় 25-26 উপরে। বললাম ভাইজান কি করেন? বলতেছে আমাকে যে হুজুর আমি এখন যে এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতেছে না আলিম পরীক্ষা, কয় আমি আলিম পরীক্ষা দিচ্ছি। আমি বললাম এই বয়সে আলিম পরীক্ষা দেন, আপনাদেরকে তো মাস্টার্সের সমমানের সনদ দিয়েছে। কয় হুজুর ডিসি ঠিক আছে কিন্তু এটা দিয়ে আমরা কোথাও দাঁড়াইতে পারি? এখন তার বয়স এখন 25-26, সে আলিম পাস করবে, তারপরে ইউনিভার্সিটিতে পড়বে আরও 4 বছর, মাস্টার্স আরও 2 বছর, তার তো সময় এখানে চলেই গিয়েছে, সে জাতিকে আর সমাজকে বা রাষ্ট্রকে কী দিবে? আর নানামুখী শিক্ষা ব্যবস্থা এটা আমাদের জন্য কল্যাণকর নয়। আপনি বলবেন হুজুর আপনি আবার কী বলতে চাচ্ছেন? শুনেন আমি যেটা বলতে চাচ্ছি এটা আমার একটা প্রস্তাবনা, এমন হইলে দেখেন তো কেমন হইতো, আমাদের বাচ্চাগুলো কীভাবে গড়ে উঠতো ছোটোবেলা থেকে। ওই যে ক্লাস ওয়ানের আগে বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে তারা এটাকে প্লে নার্সারি বলে, আবার ব্রিটিশ কারিকুলামে অনেক জায়গায় তারা এটাকে রিসিপশন ক্লাস বলে। মনে করেন আমরা একমুখী শিক্ষা থাকলো, রিসিপশন ক্লাসে বাচ্চারা আসা যাওয়া করলো, কিছু আদব কায়দা শিখলো, দোয়া দুরুদ শিখলো, ক্লাস ওয়ান থেকে সরকারের প্রণীত পাঠ্যসূচি যেটা আছে থাকবে। আমাদের মুসলমানদের বাচ্চাগুলো এরা যেন অন্তত কলেজে উঠলে কলেজের ছেলেপেলেদেরকে যদি বলি গোসলের ফরজ কয়টা জানে না, অজুর ফরজ কয়টা জানে না, এই অবস্থা যেন না হয়, ক্লাস ওয়ান টু থেকে সরকারের প্রণীত পাঠ্যসূচির সাথে যদি এক দুইটা বই থাকে যেগুলো দিয়ে আমাদের ছেলেমেয়েরা ইসলামের বেসিক নলেজটা আর্ন করবে, বলেন তো খারাপ হবে না ভালো হবে? এরপরে আসেন আমাদের বাচ্চাগুলো যেন কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত না হয়, এটা আমাদের সিলেবাসে থাকবে। কীরকম প্ল্যান মাফিক একটা পরিকল্পনা থাকবে যে ক্লাস ওয়ান থেকে ক্লাস টু পর্যন্ত বা থ্রি পর্যন্ত নাজেরা পড়ালো, যেটা নাজেরা পড়া মানে কোরআন রিডিং স্কিল সে এখানে ডেভেলপ করবে। তাহলে সরকারের প্রণীত পাঠ্যসূচিও থাকলো, কোরআনের রিডিং স্কিলও থাক, রিডিং স্কিলটা ডেভেলপের কোর্সগুলোও থাকলো। হুজুররা রাগ করেন না যে সব মাদ্রাসা বন্ধ হয়ে গেলে পড়াবো কোথায়, তো সব জায়গায় যদি এখন নুরানের কোর্স থাকে টিচার হিসাবে তো আপনাদেরকেই নিয়োগ করা লাগবে, তাই না? এভাবে ক্লাস ওয়ান টু থ্রি পর্যন্ত চললো, থ্রি ফোরে গিয়ে আপনারা জানেন কোরআন যেনতনভাবে পড়লে হয় না, এটাকে পড়তে হয় তাজবিদের সাথে। আল্লাহ সূরা মুজাম্মিলে বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিল সহকারে বিশুদ্ধ করে তোমরা কোরআন পড়ো। তাহলে ক্লাস থ্রি ফোরে সরকারের পাঠ্যসূচি যা আছে থাকবে। আমি কিন্তু সরকারের পাঠ্যসূচির বিরোধিতা
করছে না, যা আছে থাকবে। আরো দুই একটা ইসলামিক সাবজেক্ট দেন না, কুরআন হাদিস বা দোয়া দুরুদ শিখলো, ওযুর ফরজ, গোসলের ফরজ এগুলো সে শিখলো, ইত্যাদি ইত্যাদি সাবজেক্ট থাকলো। আর থ্রি ফোরে এই দুই বছর ওই যে তাজবিদের কিতাবগুলোকে দুই তিন ভাগ করে এই দুই ক্লাসে পড়ান, তাহলে দেখা যাবে ক্লাস ফোর শেষ এই ছেলেরা এই মেয়েরা কোরআনও বিশুদ্ধ করে পড়তে পারতেছে, সরকারের প্রণীত পাঠ্যসূচিও আছে, আরবিও পারে ইংরেজিও পারে, আলহামদুলিল্লাহ। এবার আসেন, একটা বাচ্চাও যেন কোরআনের হিফজ থেকে ঝরে না পড়ে। ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত কয় ক্লাস? না, ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন কত ক্লাস? ছয় ক্লাস, গুড, ছয়টা। ইন্টারমিডিয়েট আবার কয় বছর? ছয় আর দুই হইছে কত? অনার্স আরও চার বছর, আট আর চার কত হয়েছে? বারো। মাস্টার্স আরও দুই বছর, বারো আর দুই। হ্যাঁ, হিসাব বুঝে যান, কোরআনে কত পারা? আর একটু জুড়ে বলেন, চৌদ্দ বছর না চোদ্দটা ক্লাসে, চৌদ্দ দ্বিগুণে আঠাশ। ক্লাস ফাইভ থেকে সিলেবাসের অন্তর্ভুক্ত করেন দুই পারা কোরআন। হাফেজ যারা আছো বলো তো, দুই পারাতে কয় পৃষ্ঠা? চব্বিশ পৃষ্ঠা বা বিশ পৃষ্ঠা, প্রিন্টিং যে কোরআনে যেরকম আছে, আমরা ধরলাম চব্বিশ পেজ, এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন। এখন সিলেবাসের ভিতরে মাত্র দুই পারা রাখলে চব্বিশ পেজে দেখা যাবে তিনশো পঁয়ষট্টি দিনে প্রতিদিন একটা অক্ষর করে শিখলো দুই পারা শেষ। এবার রাখেন যে তুমি এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতে পারবে না, কিন্তু তোমার ওই দুই পারা তুমি পড়ো, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার যে পরীক্ষাগুলো আছে, পরীক্ষায় দুই পাতা, তিন পাতা, চার পাতা, পাঁচ পাতা বাধ্যতামূলক করেন, অরাল টেস্ট, মৌখিক পরীক্ষা দিতে হবে। দেখবেন ছেলেমেয়েরা পরীক্ষায় পাশের ধান্দায় কোরআনের পাতাকে সিনার ভেতরে ঢুকাই দেবে। চোদ্দ দ্বিগুণে আঠাশ, বাকি থাকলো দুই, আঠাশ আর দুই তো তিরিশ, দুই পারা মাস্টার্সে ঢুকাই দিয়ে তখন চাপ বেশি নিতে পারবে, কোনো অসুবিধা নাই। যদি এইরকম আমাদের শিক্ষা ব্যবস্থা থাকতো, একমুখী দেখতেন ডাক্তার হতো হাফেজ ডাক্তার, ইঞ্জিনিয়ার হতো হাফেজ ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হতো হাফেজ ব্যারিস্টার, এইরকম একমুখী শিক্ষা থাকলে দেখা যেত বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে যারা বের হতো তারা চোর বাটপার হয়ে বের হতো না, আল্লাহর অলি হয়ে হয়ে বের হতো। এটা তো বললাম হিফজের কথা। এবার আসেন ক্লাস ফাইভ সিক্স থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগ পর্যন্ত একমুখী শিক্ষা, সায়েন্স, আর্টস, কমার্স, কৌমি আলিয়া দরকার নাই, সেখানে আরবিও থাকুক ইংরেজিও থাকুক। আমাদের বাচ্চারা ইংরেজিতে কথা বলবে, সাথে সাথে যদি আরবিতেও কথা বলতে পারে আপনাদের ভালো লাগবে না খারাপ লাগবে? আমাদের বাচ্চাগুলো পড়াশোনা করবে কিন্তু মাথায় টুপি থাকবে, তারা নামাজি হবে, ভালো না খারাপ এটা? আরে বাবা, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার বাচ্চা, আপনার সন্তান যদি আপনার জানাজা দিতে পারে, এটাই তো আপনার জীবনের সবচেয়ে বড় সার্থকতা, এটাই তো আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা। আপনার লাশকে সামনে রেখে মসজিদের ইমাম সাহেব আসলেন, তিনি বলবেন আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, কোনো আবেগ? আর আপনার আপনার ছেলে আল্লাহ আকবার বলার আগেই শরীরটা কেঁপে উঠবে, কলেজা দুমড়ে মুচড়ে উঠবে, প্রতিটা তাকবীর দিতে যাইয়া তার চক্ষু থেকে শুধু পানি ঝরবে। আল্লাহ ফেরেশতাদেরকে হয়তো তখন বলবেন, ফেরেশতারা দেখ সে মারা যাওয়ার আগে কেমন বাচ্চা রেখে গেছে, দেখ তার সন্তানটা, তার বাচ্চাটা তার জন্য চোখের পানি ঝাড়ছে, আল্লাহর দয়া কম না বেশি? হয়তো আল্লাহ বলে ফেলতে পারেন, আমার বান্দার এই ছেলেটা চোখের পানি ঝেড়ে দিছে, আমার রহমতের দরিয়ায় জোশ মারছে। এই চোখের পানির পাওয়ার কত জানেন? গোটা পৃথিবীর সমুদ্র মহাসমুদ্রের পানি দিয়ে জাহান্নামের আগুন নেভানো যায় না, কিন্তু নেককার আওলাদ রেখে যান, সে যখন চোখের পানি ঝাড়বে নাকের ডগায় আসার আগে ওই চোখের পানি দিয়ে আল্লাহ আপনার কবরের জাহান্নামের আগুনকে চিরতরে নিভাইয়া দিবেন। ইটস কল্ড সাকসেস, এটাকে বলে সফলতা, এটা জীবনের সফলতা। শুধু ছেলে মেয়েকে পড়াশোনা করাইলেন, এরপরে এই ছেলে মেয়ে এত বুদ্ধিজীবী হইল যে বাপ মার খোঁজ খবর নেয় না, ওল্ড হোম বৃদ্ধাশ্রমে রেখে দেয়, কিংবা মা বাবার খোঁজ খবর নেয় না, এইরকম বুদ্ধিজীবী ছেলে মেয়ে বানাইয়া এরপরে জীবনে আপনি ভালোভাবে দুনিয়া থেকে যেতে পারবেন না। এটাকে ভালো বানাইতে হবে, নেককার বানাইতে হবে। সেটা কিভাবে? এই যে বলছি, এইরকম ছেলেটা ইংরেজিও জানবে, প্রযুক্তি জানবে, আরবি জানবে, সব কিছু জানার দরকার। শুধু একমুখে হইলে, শুধু এই যে কোনো একটা নিয়ে পড়ে থাকলে হবে? ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সবার সিলেবাস যদি এক থাকতো, এরপরে বিশ্ববিদ্যালয়ে গিয়ে গিয়ে আলাদা হবে ডিপার্টমেন্ট,
এবার যে মুফাসসির হতে চায় সে তাফসির ডিপার্টমেন্টে যাবে, যে মুহাদ্দিস হতে চায় হাদিস ডিপার্টমেন্টে যাবে, যে মুফতি হতে চায় ইফতা বিভাগে যাবে, যে বিবিএ করতে চায় বিবিএতে যাবে, যে ইংলিশ নিয়ে পড়বে সে ইংলিশে যাবে, যে সিএসসি নিয়ে পড়বে সে সিএসসিতে যাবে, যে ফার্মাসি নিয়ে পড়বে সে ফার্মাসিতে যাবে, যে অ্যাডভোকেট হবে ব্যারিস্টার হবে এলএলবিতে যাবে। এভাবে যার যার বিভাগ আলাদা হয়ে যাবে। এভাবে একমুখী শিক্ষা থাকলে দেখতেন বিশ্ববিদ্যালয় পয়রা এরপরে যখন বড় বড় কর্মকর্তা হয়, রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে বসে ঘুষ ছাড়া ফাইল হাঁটায় না, অন্তত যদি কোরআনের শিক্ষা দিনের শিক্ষা থাকতো ঘুষ ছাড়া এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল চলে যাবে। কারণ যাদের ভেতরে অন্তত দিনী শিক্ষা আছে, অন্তত তাদের ভেতরে দিনী শিক্ষার কারণে একটা তাকওয়ার অনুভূতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম না বেশি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে বলছিলাম এই কোরআন বুঝতে হবে আমাদেরকে, এটা বোঝা দরকার, এটা বোঝার জন্য নাজিল হয়েছে, শুধু তিলাওয়াতের জন্য এই কিতাব নাজিল হয় নাই, এই কিতাব বোঝার জন্য নাজিল হয়েছে। কিন্তু আমরা অনেকে এই কিতাব এখনো বিশুদ্ধ করে পড়তেও পারি না, বিশুদ্ধ করে কোরআন না পড়লে তো কোরআন আপনাকে লানত দিবে, আপনার নামাজগুলোও হবে না। এজন্য শুধু মাহফিলের আয়োজন করলে চলবে না, এলাকায় একটা কোরআন তালিমের শিক্ষা কেন্দ্র চালু করা দরকার। আমার নবী হচ্ছেন এই কোরআনের বাস্তব চরিত্র, কোরআনে যা আছে আমার নবীর জীবনেও তা আছে, এমন চরিত্র আমার নবীর। আপনার জীবনের সব জায়গায় নবী হচ্ছেন অনুসরণীয় এবং অনুকরণীয় আদর্শ। নবীজির চারিত্রিক গুণাবলী বলা শুরু করলে পৃথিবীর কোনো মানুষ আছে যে বলে বলে শেষ করতে পারবে? আমি তো অযোগ্য মানুষ, আমিও পারবো না। আমি আজকে মাত্র কয়েকটা নবীজির গুণাবলী, চারিত্রিক গুণাবলী আপনাদের সামনে উল্লেখ করব, যেগুলো আমাদের ব্যক্তি পরিবার সমাজ জীবনে কাজে লাগবে ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান, এক নাম্বার, আমার নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল। এই দুনিয়ার সকল পয়গাম্বারদেরকে রব্বুল আলামিন লজ্জাশীল বানিয়েছেন, আর আমার আপনার নবী ছিলেন সবার থেকে বেশি লজ্জাশীল। আমার আপনার নবী কতটা লজ্জাশীল ছিলেন শুনেন। নবীজি যখন ছোট্ট বয়সে যখন তিনি দুধ পান করেন, নবীজির দুধমা হালিমা তু সাদিয়া বলেছেন, স্বাভাবিক অবস্থায় ছোট্ট বাচ্চারা ক্ষুধা লাগলে ক্ষুধার যন্ত্রণায় কান্না করে, কিন্তু শিশু নবী কখনো ক্ষুধার যন্ত্রণায় কাঁদেন নাই। যখনই তার সতর মোবারক থেকে কাপড় সরে যেত তখনই তিনি কান্না করতেন, আমি গিয়ে আবার সতর ডেকে দিলে সঙ্গে সঙ্গে তিনি কান্না বন্ধ করে দিতেন। এইভাবে করে ছোট্ট বয়স থেকে লজ্জাশীল ছিলেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কত লজ্জাশীল ছিলেন শুনেন। নবীজি নবুয়তি দাওয়াত শুরু করার আগে, 40 বছর বয়সের 4-5 বছর আগে, কাবা ঘর যখন রিকনস্ট্রাকশনের কাজ হচ্ছিল সেখানে নবীজিও পার্টিসিপেট করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে পাথর ভাঙছিলেন, পাথর তিনি কাঁধে বহন করছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ভাতিজা, তুমি যে কাঁধের মধ্যে পাথর বহন করছো, কাঁধে তো দাগ পড়ে যাবে, ধুলাবালি লেগে যাবে, তোমার তহবন্দ অর্থাৎ লুঙ্গিটা খুলে কাঁধে রাখো, তাহলে আর দাগ পড়বে না। নবীজি বললেন, চাচা গো, লুঙ্গি খুললে তো আমার সতর প্রকাশিত হয়ে যাবে। এই কথা বলেই আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন। হুশ ফেরার পরে আল্লাহর নবী বললেন, আমার লুঙ্গি কোথায়, আমার সতর ঠিক আছে কি না? সুবহানাল্লাহ। যেই নবী ছোট্ট বয়স থেকে এত লজ্জাশীল ছিলেন সেই নবীর উম্মতের দশা আপনারা দেখেন। উম্মতের দশা হলো যুবক তরুণরা এখন মেসি আর নেইমারকে তাদের আইডল বানিয়ে চুল ফালায়, চুল রাখে মেসি কাটিং নেইমার কাটিং, আছে না নাই? চলাফেরা হয়েছে এমন, নবীর উম্মত হওয়ার পরেও চলাফেরা নবীর তরিকায় হয় না, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীর তরিকা থাকা লাগবে। যেই নবী এত লজ্জাশীল ছিলেন সেই নবীর উম্মত কত বেহায়া হলো দেখেন। অনেক যুবক ছেলেরা আছে বয়স 20 বছর 25 বছর, রাস্তার মধ্যে হাফ প্যান্ট লাগায় লাগায় হাঁটে, শহরাঞ্চলে এগুলো অনেক বেশি। তারপরে দেখবেন কেউ বা আবার নামাইতে নামাইতে একেবারে জুতার তলায় নামিয়ে দিয়েছে, প্যান্ট পায়জামা কিংবা লুঙ্গি টাকনুর নিচে পড়ে, খবরদার টাকনুর নিচে কাপড় পরিধান করা যাবে। নবীজি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ ওই লোকটার সাথে কথা বলবেন না, তার দিকে আল্লাহ তাকাবেন না। খুব ভালো করে শুনেন, 4টা কথা নবীজি বলেছেন। নবীজি বলেছেন, কিয়ামতের দিন ওই লোকটার দিকে আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না,
তাকে আল্লাহ জাহান্নাম থেকেও মুক্তি দিবেন না সাহাবীরা বললেন নবী গো কার কথা বলছেন নবীজি বলছেন যেই লোক টাকনন নিচে কাপড় ঝুলায়া হাঁটে খবরদার আমার যুবক ভাইরা টাকনন নিচে কাপড় পরিধান করো না টাকনর উপরে উঠাও কেউ কেউ কয় হুজুর উঠাবো কেমনে একটু আনস্মার্ট খেত খেত লাগে কই আমরা তো জুব্বাও পরে টাকনর উপরে পায়জামা উপরে টাকনর উপরে কেউ আজ পর্যন্ত আনস্মার্ট বলে নাই বরং নবীর সুন্নত মানার ভেতরে স্মার্টনেস আছে ঠিক কি না যুবক ভাইরা নবীজিকে অনুসরণ করো কোথায় কারে তোমরা অনুসরণ করো এদের চরিত্র তো ঠিক নাই বিয়ে করে চার পাঁচ বছর আগে লুকাইয়া বাচ্চা হওয়ার পরে তারপরে এদের খোঁজ খবর জানা যায় কাদেরকে অনুসরণ করো এখন অনেক যুবরা অনেক যুবকরা মাসলের মধ্যে ট্যাটু আঁকে ঘাড়ের মধ্যে ট্যাটু আঁকে হয়তো লক্ষ্মীপুরে এরকম নাই কিন্তু বহু জায়গায় আছে খবরদার এটা হারাম কাজ অন্যায় কাজ জঘন্য কাজ কবিরা গুনাহ মেসি আর নেইমার স্টাইলে চুল কাটিও না চুল এমন স্টাইলে কাটে ডানেও নাই বামেও নাই পিছনেও নাই শুধু মাঝখানে আছে দেখলে মনে হয় পাখির বাসা মাথার ভেতর হ্যাঁ এরপরে আবার চুল কাটছে কেটে এইদিকে দেখছি ব্লেড দিয়া টান মারছে লক্ষ্মীপুরে এরকম ডিজাইন নাই হায় 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 এখানে ওগুলো আছে না খবরদার তওবা করেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি যাকে অনুসরণ করব তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ আমার মৃত্যুর পরে একমাত্র নবীর সুপারিশ যেই সুপারিশ আমাকে জান্নাতে নিতে পারবে তাহলে নবীজির সুন্নতের অনুসরণ করলে নবীজির সাথে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসে সেজন্য আমাকে ভালোবাসে ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে তাহলে আমার যুবক ভাইরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না তাহলে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অনুসরণ করব যাকে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দাড়ি রেখে দেন দাড়ি পৃথিবীর সমস্ত নবীদের সুন্নত হচ্ছে দাড়ি একজন নবীও ছিলেন না যার মুখে দাড়ি ছিল না সকল নবীরা দাড়ি রেখেছেন দাড়ি রাখার অনেক ফজিলত আছে আপনি যদি দাড়ি রাখেন তাহলে দেখবেন চেহারার চামড়াগুলো ভালো থাকবে অনেক খ্রিস্টানরা হিন্দু বৌদ্ধ তারাও দাড়ি রাখে সওয়াবের জন্য দাড়ি রাখে না কারণ তারা ভালো করে জানে চিকিৎসা বিজ্ঞান বলছে বেশি বেশি ক্লিন শেভ করলে চামড়া শক্ত হয় চোখের জ্যোতি নষ্ট আপনি যখন দাড়ি রাখবেন স্কিন ঠিক থাকবে চোখের জ্যোতি ভালো থাকবে এমনকি আপনি যখন দাড়ি ক্লিন শেভ করবেন না দেখা যাবে চেহারার মধ্যে স্পেশাল একটা নূর যিনি দান করবেন তিনি কি দেখবেন দাড়িওয়ালা ছেলেদেরকে দেখতেই স্মার্ট লাগে সুন্দর লাগে দাড়ি হচ্ছে পুরুষত্বের একটা সাইন পুরুষত্বের একটা লক্ষণ নারীর ফেস ক্লিন থাকবে কিন্তু পুরুষ মানুষের ফেস কেন ক্লিন থাকবে পুরুষ মানুষের মুখে দাড়ি থাকবে এটা তার সৌন্দর্য এখন অবস্থা হলে এমন দাড়ি রাখে না কিছু কিছু ভাইয়েরা বলে হুজুর দাড়ি রাখবো এখন না দাড়ি রাখলে যদি মেয়েরা পছন্দ না করে তো না করলে নাই দাড়ি রাখার কারণে যদি কোনো মেয়ে পছন্দ না করে মনে মনে ভাববেন আল্লাহ এক জাহান্নামী নারী থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছো দাড়িওয়ালা ছেলেদের চেহারায় দেখবেন আলাদা একটা নূর আছে সুতরাং দাড়ি কাটবেন না দাড়ি রাখতে হবে কারণ দাড়ি রাখা নবীর সুন্নত সুন্নতি তরিকায় চলাফেরা করব আমরা অসভ্যের মতো চলাফেরা করব না নিজের মধ্যে হায়া শরম বিল্ড আপ করব রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করা যাবে কোনো ভদ্র ছেলে ভালো ছেলে মেয়ের পেছনে ঘুরে না বরং তার কেরিয়ার গঠনে মনোযোগী হয় চরিত্র গঠনে মনোযোগী হয় কেরিয়ার আর চরিত্র গঠনে মনোযোগী হয়ে দেখেন দেখবেন মেয়ের বাপ আপনার পিছে লাইন ধরবে তাহলে যুবক ভাইরা বলেন মেয়েদের পেছনে ঘুরবেন নাকি মেয়ের বাপকে পেছনে ঘুরাইবেন মুসা নবীর কাহিনী জানেন না শুআইব আলাইহিস সালাম নিজেই তার মেয়েকে বিয়ের প্রস্তাব মুসা নবীকে দিয়েছেন সুবহানাল্লাহ এইরকম চরিত্র বানাবেন আপনি মেয়ের পেছনে ঘুরবেন কেন নিজের চরিত্র ঠিক করেন দেখবেন শত শত মেয়ের বাপ ঘুরবে আপনার কাছে মেয়ে দেওয়ার জন্য এক নম্বরে আমরা হায়া শরম বিল্ড আপ করব দুই নম্বরে আমার নবী হচ্ছেন সত্যবাদী আমার নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা বলেন নাই আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছে মুসলমানরা না কাফেররা
আরো জোরে বলেন, আমার নবীর 63 বছরের জিন্দেগিতে একটা দিনও একবারের জন্য জবান থেকে মিথ্যা কথা বের হয় না। আর আমরা কি দিনে যে কয়টা মিথ্যা বলি হিসাব? আপনারা বলবেন হুজুর দুই একটা মিথ্যা বললে তো কি হয়েছে, মিথ্যা বলার একটা বিপদ আছে। মিথ্যা বললে কি আছে? মিথ্যা বলার কুফল হলো দুইটা, বুঝে থাকলে সবাই বলেন মিথ্যা বলার কুফল কয়টা, মুখস্থ করে যান। মিথ্যা বলার এক নম্বর কুফল হলো নবীজি বলেছেন, ইদা কাদাবাল আব্দু তাবাদ আনহুল মালাক নীলাম মিন্নাতনি মা জা আবি। নবীজি বলেছেন যখন কোনো বান্দা মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার কাছ থেকে অনেক দূরে চলে যায়। তাহলে যার সাথে রহমতের ফেরেশতা থাকে না তার সঙ্গে থাকে কে? আরো জোরে বলেন। আপনারা রিয়েল শ্রোতা, বুঝে ফেলেন আপনারা কথা। তাইলে যে ব্যক্তি মিথ্যা বলে সে আল্লাহর বন্ধু, রসুলের বন্ধু নাকি শয়তানের বন্ধু? তাহলে মিথ্যা বলার এক নম্বর কুফল হলো মিথ্যা বললে মানুষ কার বন্ধু হয়। এক নাম্বারটা কিছুটা ভালো আছে, শয়তানের বন্ধু হইলে তো জাহান্নামে যাবে, কিন্তু একটু ভালো জায়গায় হয়তো জাহান্নামে থাকবে। কিন্তু দুই নম্বরে মিথ্যা বলার কুফল হলো মিথ্যা বলে যারা মুনাফিক হয়ে যায়। মুনাফিক কিন্তু বড় ডেঞ্জারাস একটা রোগ, এটা এমন খারাপ রোগ, ক্যান্সারে আক্রান্ত হয়ে মরলে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মরলে জাহান্নামে যাবে, এমন কথা দুনিয়ার কেউ বলতে পারবে না। কিন্তু মুনাফিকির ভাইরাস নিয়ে বললে সোজা জাহান্নামের তলায় যাওয়া লাগবে বলেছেন কে? এটা বড় খারাপ রূপ। হিন্দুর ভেতরে মুনাফিক নাই, খ্রিস্টানের ভেতরে মুনাফিক নাই, ইহুদিদের মধ্যে মুনাফিক নাই, মুশরিকের মধ্যে মুনাফিক নাই, কারণ এরা তো সবগুলা মুশরিক। মুনাফিক আছে কেবল একটা জাতির ভিতরে, সেই জাতির নাম কি? এই তো মাশাআল্লাহ, ভালো বুঝেন আপনারা। কেউ যদি কয় হুজুর আমি হিন্দু দেখতাম কোথায় যাইতাম, ভারতে যাক, কোটি কোটি হিন্দু সেখানে আছে। কেউ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখবো কোথায় যাব, চীন আর মিয়ানমারে যান। কেউ যদি কয় হুজুর খ্রিস্টান দেখবো আমি বলবো আমেরিকা ইংল্যান্ডে যান। কেউ যদি বলে হুজুর আমি মুনাফিক দেখতাম কোথায় যাইতাম, না গো ভাই, হ্যাঁ বাংলাদেশে যাওন লাগতো না, না না না, এই প্যান্ডেলের ভেতরেও মুনাফিকের খাস লকদারি লোক থাকতে পারে, এত দূরে যাওন লাগতো না, এই প্যান্ডেলের ভেতরেও থাকতে, কারণ মুনাফিকের মার্কা মারা না, মুনাফিকের সিল মারা থাকে না। এমন না, ওই যে একজন ভাই একটা সোয়েটার পড়েছে 96 লেখা আছে, যাই হোক এভাবে অনেকের গেঞ্জিতে অনেক কিছু লেখা থাকে না, সালাম থাকে, হ্যাঁ তারপর ফিস থাকে, অনেক কিছু লেখা থাকে। বলেন তো আপনারা মুনাফিকের গায়ের মধ্যে আমি মুনাফিক লেখা আছে, পিঠের মধ্যে লেখা আছে, কপালে আছে নাকি? লেখা নাই, বরং মুনাফিক থাকে সবসময় মুমিনের বেশে, মুমিনের বেশে, মুমিনের বেশে মুনাফিক লুকিয়ে থাকে, টুপি মাথায় লাগায়, জুব্বাও লাগায়, পাঞ্জাবিও লাগায়, দাড়িও রাখে, আবার সুযোগ পাইলেই তলে তলে ইসলামের শিকড় কাটে। এই রোগটা বড় খারাপ রোগ, এদেরকে চিনাও মুশকিল। দেখা যায় মসজিদেও আগের কাতারে, আবার মুসলমানদের বিরুদ্ধে কাজ করার বেলায়ও সামনের কাতারে আসে না নাই, মাহফিলেও আসে হুজুরের আশেপাশেই ঘোরাঘুরি করে হুজুরের সাথেও হাত মিলায়, আবার দেখা যায় মাহফিলের স্টেজ থেকে নেমে মাহফিলগুলোকে বন্ধ করারও ষড়যন্ত্র করে। তাহলে মুখে মুখে ইমানের কথা বলে আর তলে তলে ইসলামের বিরোধিতা করে, এগুলা ইমানদার না মুনাফিক? মুনাফিক যারা কোথায় যাবে তারা? না না না, লক্ষ্মীপুরের মানুষ আপনারা ওয়াজে ভুল করেন কেন? হ্যাঁ এই তো সুন্দর, মুনাফিক যারা কোথায় যাবে তারা? এবার বুদ্ধিমানের মতো জবাব দেন, ফেরাউন আর নমরুদ, ফেরাউন আর নমরুদ যারা কোথায় যাবে তারা? জাহান্নামের উপরে যাবে তারা। আর আব্দুল সালাম আব্দুল করিম নামে মুনাফিক যারা, জাহান্নামের তলায় যাবে তারা। তাইলে বোঝা গেল কাফের, তাহলে বোঝা গেল কাফের চাইতে আব্দুল সালামের মতো মুনাফিক আরো আছে না, ভালো না খারাপ?
আবার আব্দুল সালাম ভাই থাকলে রাগ করেন না, বলিয়েন না কমিটির কোথ থেকে হুজুর একটা আনছেন আমার নাম ডিরেক্ট বলে দিছে। এটা তো একটা উদাহরণ। মানে বলছি কাফেরের চাইতো মুসলমান নামধারী মুনাফিক খারাপ, ভালো না খারাপ? এখন মুনাফিক চিনবেন কেমনে? তার অনেকগুলো খাসলত আছে, তার মধ্যে একটা খাসলত হলো ইদা হাদাসা কাযাবা। মুনাফিকের স্বভাব হলো কথা বলার সময় সত্য বলে। আরো জোরে, তাইলে একটু আগে বলছিলাম মিথ্যা বলার কুফল হলো তিনটা, না? আরো জোরে, এক নাম্বার মিথ্যা বলে যারা কার বন্ধু তারা, দুই নাম্বার মিথ্যা বলে যে মুমিন হয়েছে, হ্যাঁ মুনাফিক হয়ে যে জান্নাতে যায় সে কোথায় যায়? তাহলে জাহান্নামে যেতে চাই কে কে হাত তুলেন? মাশাআল্লাহ, কেউ যেতে চাই না। তাহলে মিথ্যা বলবেন? মিথ্যা তো আমরা বলি। ফোন আসছে, ফোন আসছে, আছে সে রামগঞ্জে, কয় আমি তো কমলগঞ্জে, এরকম নাই। এক লোক একদিন উঠছিল, ওই যে গ্রিন লাইনের ডবল ডেকার কিছু বাস আছে না, সুবহানাল্লাহ, তো জীবনে প্রথমবারের মতো উঠছে ডবল ডেকারে, সিটও পাইছে উপরে। উঠার পরে দেখে একটু বিমান বিমান ভাব আসছে, ফোন একজনে দিছে, কই দোস্ত তুই কোথায়? আমি বিমানে আছি। যে ফোন দিছে, হে আবার আগে বিমান চড়ছে, কই দোস্ত বিমানে তো নেটওয়ার্ক থাকে না, তুই নেটওয়ার্ক পাইলে কেমনি রে? মিথ্যা বললে এরকম কিন্তু বেজ্জতিরও সম্মুখীন হওয়া। আমার আপনার নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, তাহলে আমরাও মিথ্যা বলবো? সকল পাপের মূল যেটা মূল শিকড় হচ্ছে মিথ্যা। এই জন্য নবীজি বলেছেন ইয়াকুম ওয়াল কিদ, মিথ্যার ব্যাপারে সাবধান হও তোমরা। ফা ইন্নাল কিদব ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তার মানে মিথ্যাবাদী তার পরিণাম হলো জাহান্নাম। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকে থেকে মিথ্যা কথা ছাড়বো না, আরো বেশি বলবো। ছাড়তে পারবেন তো? ছাড়তে পারবেন তো? আল্লাহ তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি বেশি না, নবীজির দশটা চারিত্রিক গুণাবলী বলবো, দুইটা বলে ফেলছি, বিশ পঁচিশ মিনিট ধৈর্য থাকবে তো ইনশা? সামনের গুলা কিন্তু সুন্দর, মাত্র লাইনে তুলছি, এখন না পিক আপ বাড়াবো। রেডি আছেন তো সবাই? তিন নম্বর, আমার নবী হচ্ছেন আমানতদার, জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করেন নাই। এমনকি যে কাফেররা নবীজিকে গালিগালাজ করতো, আমার নবী দিনের দাওয়াত শুরু করার পরে নবীজির ব্যাপারে মিছিল দিয়েছে না, গালিগালাজ করেছে। সুতরাং নবীর দিনের পথকে অনুসরণ করে আজও আরো আজও দিনের দাওয়াতি কাজে থাকবে যারা, কাফের মুশরিকদের উত্তরসূরি, তাদের গালিগালাজের সম্মুখীন হবে তারা। এই জন্য দেখবেন আবু জেহেল উৎপা সাহেবা নাই, এদের চরিত্র ধারণকারী, চরিত্র লালনকারী লোকেরা এখনো আছে, এরা এখন হুজুর দেখলে সব সময় গালিগালাজ করে। অবশ্য এগুলো আমাদের দেশে নাই, তা আপনারা বলছেন আছে, আমি কি করতাম? আমার নবী কখনো আমানতের খেয়ানত করেন নাই। শোনেন কি চমৎকার ঘটনা, হিজরতের রাতে যখন আমার নবী মক্কা থেকে মদিনায় চলে যাবেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনলেন, ডেকে এনে বললেন আলী শোনো, এই কাফেরগুলো আমাকে হত্যার পরিকল্পনা করছে, তারা আমাকে হত্যা করে ফেলতে চায়, আর আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যেন মক্কা থেকে মদিনায় চলে যাই, মক্কা থেকে আমি মদিনায় যাচ্ছি, এই নাও একটা লিস্ট, আর এই নাও এদের গচ্ছিত সম্পদ। লিস্টের মধ্যে যাদের নামেরা নবীজিকে হত্যা করতে চায়, দেখেন আপনার দুশ্মন আপনাকে মারতে চাইলে আপনি বলবেন তোমার মাল আমার কাছে আছে আর দিব? আমানতদারিতা শিখেন নবীর কাছ থেকে। নবীজি এনে বলতেছেন আলী এরা আমাকে মারতে চায়, অসুবিধা নাই, আমার সাথে তাদের দুশ্মনী আছে, কিন্তু তাদের সাথে আমার কোনো দুশ্মনী। এই নাও লিস্ট, লিস্ট দেখে দেখে তাদের গচ্ছিত সম্পদগুলো তাদেরকে বুঝাইয়া দিও। দুশ্মন বাদ দেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, মুসলমানের দায়িত্ব পাইলে আমানতগুলো আমানতের জায়গায় থাকে না, খেয়ানত কইরা নিজের পেটের ভেতরে ঢুকাইয়া দেয়, এইরকম নাই। আল্লাহ নবী বলেছেন লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান। প্রত্যেকটা দায়িত্ব হলো আমানত,
আমানতের খেয়ানত, এটা আবার দুইটা জিনিসের আলামত। আমানতের খেয়ানত এক নম্বরে কেয়ামতের আলামত, আমানতের খেয়ানত এটা হলো মুনাফিকের আলামত। নবীজি বলেছেন যখন আমানতের খেয়ানত হবে তখনই কেয়ামত এসে যাবে। আমানতের খেয়ানত কেমনে শুরু হয়েছে দেখেন, সব জায়গায় খেয়ানত। মনে করেন আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, ডিউটি করা লাগবে যত ঘন্টা তত ঘন্টা, যদি মন দিয়ে ডিউটি না করেন সেটা হবে আমানতের খেয়ানত। আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, ওই প্রতিষ্ঠানের যে দায়িত্ব আছে সেটা যদি পালন না করেন সেটা আমানতের খেয়ানত। আপনি যদি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন, দায়িত্ব পালনে গাফলতি করলে সেটা হবে আমানতের খেয়ানত। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের সম্পদকে যদি নিজের সম্পদ মনে করে পেটের ভেতরে ঢুকান অথবা চুরি চুরি করা শুরু করে দেন সেটাও হবে আমানতের। আমার দেশে সব আছে এত নেয়ামত। কিছুদিন আগে উত্তরবঙ্গে গিয়া দেখি লালমনের হাটে বালুর মধ্যে ভুট্টা হচ্ছে, আলহামদুলিল্লাহ বালুর মধ্যে ভুট্টা, আমি অবাক হয়ে গিয়েছি। এদেশে এত নেয়ামত, মাটিগুলো উর্বর, সোনার মাটি, যাই ফেলবেন তা হয়ে যাচ্ছে, এত নেয়ামত এই দেশে। এই দেশে পাথরের খনি আছে, এই দেশে গ্যাসের খনিও আছে, সম্পদের অনেক খনি আছে, কিন্তু এই দেশে সাথে সাথে চোরের চোর ডাকাত আর দুর্নীতিবাজদের খনিও। দায়িত্ব পাইলে আমানত আর আমানতের জায়গায় থাকে না। এত টাকা পয়সা খাইয়া কি করবেন, এগুলো নিয়ে তো কবরে যেতে পারবেন না। কেন জনগণের সম্পদ মেরে মেরে খাচ্ছেন? আহারে আহা, কি বলবো দুঃখের কথা। আমানতের খেয়ানত কেমনে করে, আমরা তো খাটের নিচে জুতা রাখি, কিছু সেসরা চোর আছে, এরা জনগণের দায়িত্ব পাইলে খাটের নিচে তেল তারা লুকায়া রাখে। আমানতদারিতা নাই, এই আমানতদারিতা নাই বলে আমাদের সমাজের ভেতরেও কোনো শান্তি। আমানতদারিতা কারে বলে দেখেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন মোমবাতি জ্বালিয়ে ঘরের ভেতরে কাজ করছেন। সেই সময় এমন ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি, আসতে বলবেন না জুড়ে বলেন, ছিল নাকি? মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন, হঠাৎ করে তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক করলেন, আসতে পারি? তিনি বললেন দাঁড়াও, এখন ঢুকিও না। তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভালেন, নতুন আর একটি মোমবাতিতে আগুন ধরালেন। এরপরে বললেন এবার তোমরা ভেতরে ঢুকো। এরা ভেতরে ঢোকার পরে কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো মোমবাতির আগুন জ্বালানো ছিল, সেটা নিভাইয়া দিয়ে নতুন করে আরেকটি মোমবাতিতে আগুন জ্বালালেন কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে জনগণের জন্য কাজ করছিলাম। তোমরা যখন ঢোকার জন্য অনুমতি চাইলে মনে মনে ভাবলাম তোমরা আমার আত্মীয় স্বজন, হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো। মনে মনে ভাবলাম জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলি জনগণের সম্পদ নষ্ট হবে, রাষ্ট্রের আমানতের খেয়ানত হবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই ভয় যখন কলেজায় ঢুকলো তখন জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন নিভায়া দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো, চান কি চান না? কারা কারা চান দু হাত তুলে দেখান, মাশাআল্লাহ হাতগুলো নামান। এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো মোরেরই মতো, হতো আবু বকরের মতো, ঠিক কিনা? এই জন্য নেতা বানানোর সময় আসলে শেষরা চোর চামার ডাকাতদেরকে নয় বরং নামাজি চরিত্রবান আল্লাহওয়ালা লোকদেরকে আমরা আমাদের নেতা বানাবো।
কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে শিখে যান আমার নবীর চার নম্বর চারিত্রিক গুণাবলী ছিল, আমার নবীকে দুনিয়ার কোনো মানুষ আগে কোনোদিন সালাম দিতে পারে? সুবহানাল্লাহ, জীবনে একটা মানুষ আমার নবীর আগে সালাম দিতে পারে না। এই চরিত্র আমাদের কয়জনের ভেতরে আছে বলেন? আমরা তো ঊর্ধ্বতন চেয়ারে বসলে অধস্তন থেকে সালাম নিতে চাই। আপনি কখনো আপনার চাইতে পদে ছোট লোককে সালাম দেন না, কয় আমি কেন সালাম দিব, আমারে না সালাম দিব। কিন্তু আমার নবী কখনো কোনোদিন আগে সালাম নেন নাই, তিনি সালাম সবাইকে দিয়েছেন। এখন আবার যুবকরা ফ্যাশন করে তারা সালাম দেয় না, কয় হাই। আমারও মেসেঞ্জারে অনেকে বলে হাই হুজুর, আমিও বলি নাই হুজুর, হাই আমি বলি নাই। একদিন আমার একজন জিজ্ঞেস করলো, হুজুর আমি বললাম হাই, আপনি বললেন নাই। আমি বললাম এই হাই এর কোনো দাম আমার কাছে? আমি বললাম ডোন্ট সে হাই, সে আসসালামু আলাইকুম। হাই বললে কোনো সওয়াব হয় না, হ্যালো বললে কোনো সওয়াব হয় না, বরং সালাম দিলে নেকি আছে না নাই? সুবহানাল্লাহ, সালামের ভেতরে কত নেকি দেখেন। আসসালামু আলাইকুম এতটুকু বললে আল্লাহ তাআলা আমল নামায় দশটা নেকি দেন, সালাম আর একটু বাড়ালে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বৃদ্ধি করলে আমল নামায় বিশ নেকি, আর যখন আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এতটুকু বৃদ্ধি করে সালাম দেন, আমল নামায় তিরিশটা নেকি দান করেন কে? তাহলে আমরা হাই হ্যালো বলবো না সালাম দিব? সালাম দিবেন তো, নাকি রাস্তাঘাটে দাঁড়ায় থাকবেন, ও আসতেছে এরা আমারে সালাম দিবে? কিছু মানুষ তো রাস্তায় দাঁড়ায় থাকে সালাম নেওয়ার জন্য। এক মুরব্বী চাচা একবার যাচ্ছেন রাস্তা দিয়ে, কিছু যুবক ছেলেরা সেখানে দাঁড়ানো ছিল, খেয়াল করে নাই চাচাকে, সালাম দেয় নাই। এখন তো চাচার রাগ উঠছে, হেই আরে কাই, তোর বাপের নাম কি, তোর বাপ মা তোরে সালাম শেখেন, হেই অনেক কিছু বলে ফেলতেছে। আচ্ছা চাচা রাগ না করে, চাচা যদি হাসি দিয়ে যুবকদেরকে বলতো আসসালামু আলাইকুম বাবারা কেমন আছো, এটা সালামের জবাব দিত আর মনে মনে লজ্জাও বলতো, বাপ রে বাপ চাচা আগে সালাম দিছে। এরপর থেকে চাচারে দেখলে আমরা সবাই আগে সালাম দিয়ে, তাহলে রাগ না করে আগে সালাম দিয়ে দিলে ছেলেগুলিও সালামের শিক্ষা পেয়ে আমরা আগে সালাম দিয়ে দিব। আপনি বাবা আপনার নিজের সন্তানকে ছেলে মেয়েকে সালাম দিবেন, দেখবেন সালামের শিক্ষা আপনার ঘরে আপনার ছেলে মেয়ে আপনার কাছ থেকে পেয়ে যাবে। আপনি হাজবেন্ড, আপনি স্বামী, ঘরে গিয়ে ভাবিকে সালাম দিয়েন, কয় না আমি সালাম দিতাম না, আমি জামাই না, আমি কেন সালাম দিব, তো জামাই হয়েছে তো কি হয়েছে, ভাবিরে সালাম দিয়ে দেখেন, দেখবেন সব মান অভিমান সব চলে যাবে। আর আল্লাহ কোরআনে বলেছেন যখন তোমরা ঘরের ভেতরে ঢুকো, ঘরের ভেতরে ঢুকার আগে অনুমতি নাও এবং সালাম দাও, যে ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকে ওই ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করেন কে? যেই ঘরে সালাম নাই ওই ঘরে আল্লাহর রহমত বরকত। সালাম দিয়ে ঢুকেন, ভাবিরেও সালাম দেন। আজকে ভাবিরা শুনছে, খবর আছে বাড়িতে গেলে আপনাদের, বলবে এই বুঝি ওয়াজ শুনছো না, সালাম তো দিলা না আমার। এক ভাই একদিন কয় হুজুর সালাম দিয়ে আমি ঠেকছি, বিপদেও পড়ছি। কইলাম কি হয়েছে, কয় আমি বাসায় গিয়ে দরজা নক করলাম, আমার স্ত্রী দরজা খুললেন, আমি বললাম আসসালামু আলাইকুম, আমার স্ত্রী বললেন কি ঢং করো, আমারে তুমি চিনো না। আমরা ভাবছি সালাম শুধুমাত্র স্পেসিফিক কিছু লোককে দেওয়া যায় না, সালাম আমরা ছোট বড়কে দিতে পারবো, বড় ছোটকে দিতে পারবো, কোনো অসুবিধা। একবার দেখেছেন একজন ভাইকে, পাঁচ সেকেন্ড পরে আবার দেখছেন আবার সালাম দেন। আরে ভাই সালামে তো নেকি আছে, ডেইলি যদি একশো মানুষকে সালাম দেন, একশো গুণ তিরিশ সমান তিন হাজার, তাহলে একশো মানুষকে সালাম দিয়েও তো ডেইলি তিরিশ হাজার তিন হাজার নেকি কামানো যায়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই এলাকায় সোনাপুর এলাকায় আমরা সোনাপুরকে সালামপুর বানায় ফেলবো, পারা যাবে তো? তবে সালাম অশুদ্ধ করে দিয়েন না, অনেকে আবার স্টাইল করে সালাম দেয়, কয় আসসালামু আলাইকুম, আচ্ছা এরকম মহিলারা এরকম নেই, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম নাই। আর কিছু কিছু লোক এরা তো সালামকে কবর দিয়ে ফেলছে একদম, কয় সালামু আলাইকুম, আপনাদের এলাকায় আছে এরকম? কেমনে সালামকে মেরে ফেলছে দেখেন। সালাম নামটা কার জানেন না আপনারা? সালাম নামটা কার? সালাম মানে হলো শান্তি, আর আরবিতে সাম মানে হলো মৃত্যু, আসসালামু আলাইকুম মানে হলো তোমার উপর শান্তি বর্ষিত হোক, আর সামালিকুম মানে তুই মরি যা। তাহলে সালাম দিল না আপনাকে মেরে ফেলল, তাহলে সালাম কি আমরা এরকম উপহাস করে এরকম দিব না শুদ্ধ করে দিব? দেখি আপনারা শুদ্ধ করে আমার একটা সালাম দেন তো।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আপনাদেরকে শুদ্ধ করে একটা সালাম দিই, আপনারা জবাব দিয়েন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম। আমার বাবাজানরা, আমার যুবক ভাইয়েরা, আপনারা আজকে এই আমলটা শিখে যান, আপনাদের প্রত্যেকের ঘরে সালামের পরিবেশ সৃষ্টি করবেন, দেখবেন ঘরের ভিতর থেকে বেহায়াপনা চলে যাবে, অশ্লীলতা চলে যাবে, নোংরামি চলে যাবে, ঘরে শুধু রহমত আর বরকত আসতে থাকবে কার তরফ থেকে। তাহলে সালাম দিবেন তো? নবীজির কয়টা চারিত্রিক গুণের কথা বললাম, কষ্ট হচ্ছে? নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার হচ্ছে সারাদিন চব্বিশ ঘন্টা গোটা জীবন তাকওয়া ভিত্তিক জীবন যাপন করা। আল্লাহর নবী বলেছেন ইন্না আতকাকুম ওয়া আলামাকুম বিল্লাহি ওয়া বিল্লাহি আনা। আল্লাহর নবী বলেছেন তোমাদের মধ্যে আল্লাহর ব্যাপারে আমি সবচেয়ে বেশি জানি এবং তোমাদের মধ্যে আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় যার অন্তরে আছে, আল্লাহর ভয় কারো অন্তরে থাকলে সে কখনো খারাপ কাজ করতে পারে? আল্লাহর ভয় যদি কারো কলিজায় থাকে সমস্ত খারাপ কাজ থেকে সে বেঁচে থাকতে পারে। ইমানকে বাঁচানোর হাতিয়ার হলো, ঢাল হচ্ছে এই তাকওয়া। তাকওয়াটা কি? সহজ কথায় হলো আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়ার নাম হলো। এখন এই যুগের সবচেয়ে বড় ফেতনার নাম হচ্ছে মোবাইল। যুবক তরুণ ভাইয়েরা মোবাইলের ফেতনায় পড়ে চরিত্র নষ্ট করে দিচ্ছে। তাকওয়াটা কারে বলে দেখেন। এই যে বাড়িতে গিয়ে একটু পরে ঘুমাবেন, রাতের বেলা আপনার রুমে হয়তো কেউ আসবে না, ফোনের মধ্যে ইন্টারনেট কানেকশন আছে, অশ্লীল ভিডিও দেখার সুযোগ আছে, পর্নোগ্রাফি দেখার সুযোগ আছে। আপনি ভাবছেন এখন অন্ধকার এই রুমে, আমার আব্বা আম্মা আব্বা আম্মার রুমে, ভাই বোন যার যার রুমে, আমি আছি আমার রুমে, কেউ দেখবে না, যা মন চায় তাই আমি এখন ফোনে দেখব। আমার ভাইয়েরা কেউ যদি নাও দেখে, বন্ধ করে একজন আপনার সব কাজ কারবার দেখে, তিনি কি? এটার নাম তাকওয়া। ঘুষের টাকা নিয়ে এসেছে আমার অফিসে, কেউ নাই, অফিসের দরজা বন্ধ, আমার কাছে দিয়ে যাবে, কেউ জানবে না, কেউ দেখবে না, কেউ জানে না, কেউ দেখে না, দেখেছেন কে? সিসিটিভি বুঝেন তো আপনারা, সিসিটিভি দিয়ে চলে গেছে দুবাই, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দুবাই থেকে পরিচালনা করছে, দেখছে। সিসিটিভি বানাইছে কে? মানুষ। সিসিটিভি বানাইছে কে? সিসিটিভি বানানোর জন্য মানুষের মাথায় জ্ঞান দিয়েছেন কে? তো আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি সিসিটিভি বানাইতে পারে, আপনি অন্ধকারে আলোতে প্রকাশ্যে গোপনে যা করেন আল্লাহর বুঝি সিসিটিভি নাই? আল্লাহর সিসিটিভি নাই? আপনি যে মুসলমানদের সামনে এসে মাহফিলের স্টেজে এসে খুব আল্লাহওয়ালা আল্লাহওয়ালা ভাব দেখান, আর পর্দার ভিতরে গিয়া যে ইসলামের আলেমুল আমাদের বিরুদ্ধে কাজ করেন, কেউ না জানলেও জানেন কে? তাকওয়া। তাকওয়া হলো এমন বিষয় যে আমার আল্লাহ সব দেখেন সব জানেন, আমার ওই রবকে ভয় করে আমি সব গুণা ছেড়ে দিব, এটার নাম কি? এই গুণ যার ভেতরে আছে সেই ব্যক্তি হচ্ছে খাঁটি ইমানদার, সেই ব্যক্তি হচ্ছে খাঁটি মোমেন। তাকওয়াবান যারা জান্নাতি হলো, তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া লাগবে। আমার যুবক ভাইয়েরা এই একটা গুণ অর্জন করে ফেলতে পারলেই তো এই বেহায়াপনার যুগে, এই অশ্লীলতার যুগে, এই ফেতনার যুগে আমরা বেঁচে যেতে পারবো। বলেন তো কোয়ালিটিটার নাম কি? আরো জোরে বলেন তাকওয়া। কারে কয়? যুবক ভাইরা পত্রিকা পড়ছো, পত্রিকা হাতে চলে এসেছে, প্রতিটা পত্রিকায় বিনোদন পাতা আছে, আমি বিনোদন পাতায় চোখ রাখবো না কার ভয়ে? ফেসবুক চালাচ্ছি আমি, ফেসবুক স্ক্রলিং এর সময় এখন দেখলাম আমি কয়েকদিন আগে ফেসবুকে রিল আর একটা অপশন আছে, রিল রিল, যুবকরা ভালো বুঝবে, রিল আছে না একটা, আজে বাজে বিভিন্ন জিনিস চলে আছে, চলে আসবে আস্তাগফিরুল্লাহ, টান দিয়ে চলে যাবেন, এটার নাম কি? ইউটিউবে ওয়াচ শুনতেছেন, নিচে দিয়ে চলে আসছে গায়িকা নায়িকার যে কোনো ভিডিও, আমি সেটাকে মিনিমাইজ করব, দেখবো না, চলে যাবো, এটার নাম কি? এটার নাম কি? আমি রাস্তায় বের হয়েছি, একটা অশ্লীল বিজ্ঞাপন, সেদিকে তাকালে আমার চোখের জিনা হবে, আমি আমার রবকে ভয় করে তাকাবো না, এটার নাম কি? এভাবে করে ফেতনার যুগে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে হবে, ফেতনার এই যুগে এভাবে আল্লাহকে ভয় করে চলতে হবে। বিশেষ করে মোবাইলে যাদের গুনার অভ্যাস আছে, এখন তো ফেসবুকের সুন্দর সুন্দর ছবি দেখে আমরা মনে করি ইস কি সুন্দর। শুনেন, চরিত্র মানুষের প্রোফাইলে থাকে না, চরিত্র থাকে মেসেঞ্জারের ইনবক্সে। এটা আব্বাজানরা এই কথার অর্থ বুঝেন নাই, যুবকরা বুঝে ফেলছে আমি কি বলতে চাইছি। যুবক ভাইয়েরা, এটা ফেতনার যুগ, এই যুগে আমলের চাইতে ইমান বাঁচায় রাখা কঠিন। ঘর থেকে বের হইয়া এক কিলোমিটার যাইতে যাইতে ইমান হারা হয়ে যেতে পারে না,
এমন ফেতনার যুগ এসেছে এখন। এই ফেতনার যুগে তাকওয়াকে ঢাল বানাবে, তাকওয়াকে হাতিয়ার বানিয়ে, তলোয়ার বানিয়ে নিজের ঈমানকে আমরা নিয়ন্ত্রণ করব ইনশাআল্লাহ। রাস্তা দিয়ে মেয়ে একটা হেঁটে যাচ্ছে, তাকেই তো মন চাইবে, কারণ বিপরীত লিঙ্গের প্রতি তো আকর্ষণ থাকবেই, আকর্ষণ না থাকলে তো অসুস্থ, আকর্ষণ থাকবে, কিন্তু আকর্ষণ থাকা সত্ত্বেও চক্ষুটাকে নামিয়ে ফেলবো কার ভয়ে, নাকি এতিমের মতো দাঁড়ায় থাকবা? যুবকরা বলে এতিমের মতো দাঁড়ায় থাকবা, যারা এখনো মিসকিন আছো, অর্থাৎ বিয়ে শাদি করো নাই, তোমরা তো মিসকিন, মানে এখনো নিঃসঙ্গ একা একা আছো, ভাইরে চরিত্রটাতে বিসর্জন দিও না, মেয়েদেরকে টিজ করো না, বিরক্ত করো না, তোমার হবুবের জন্য পারলে নামাজে দোয়া করিও। হবুবের জন্য দোয়া শিখাইছেন কে? দোয়াটা শিখবেন আপনারা? অনেকে মনে হয় জানেন, দেখেন আল্লাহ কি সুন্দর দোয়া শিখিয়েছেন, রব কি সুন্দর দর, আব্বানা হাবলানা, আল্লাহ আমাকে গিফট দেন, আল্লাহ আমাকে দান করেন কি, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এমন স্ত্রী, এমন সন্তান, এমন স্ত্রী দেন, আগে স্ত্রীর কথা, এমন স্ত্রী দেন যে স্ত্রীর পেট থেকে আবার এমন সন্তান আসবে, স্ত্রী সন্তান দুজনকে দেখলেই আমার চক্ষু শীতল হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই দোয়াটা করবেন। মেয়েদের পেছনে ঘুইরা সময় নষ্ট করলে চলবে নাকি ঘুরবা? যুবক ভাইয়েরা, ঘুরবা না ঘুরাবা? একটু আগে বলছিলাম না, অবিবাহিতরা একটু জবাব দাও, ঘুরবা না ঘুরাবা? হ্যাঁ ঘুরাবো না, সুন্দর হয়েছে, ঘুরবা না ঘুরাবা? ঘুরাবা। নিজের চরিত্রকে ঠিক করে ফেলতে হবে, নিজের চরিত্র ঠিক করতে হবে, ক্যারিয়ারের দিকে মনোযোগী হতে ইনশা। এরপরে নাম্বার সিক্স, ছয় নাম্বার হল ইস্তেগফারের আমল করা, কারণ প্রতিদিন ভুলবশত আমাদের গুণা হয়ে যেতে পারে, গুণার প্রতি আমাদের একটা আকর্ষণ আছে না নাই। কুল্লু ইবনে আদমা খাত্তাউন, তিরমিজির হাদিস, নবীজি বলেছেন তিরমিজি শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে, কুল্লু ইবনে আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, মানুষ মাত্রই গুনাহগার, তবে গুনাহ করা, ভুল করা, পাপ করা মানুষদের মধ্যে আল্লাহর কাছে প্রিয় হলো তারা, গুনাহ করার পর আল্লাহর কাছে ইস্তেগফার করে যারা। আমার নবী, সবাই বলেন তো আমার নবীর জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত গোটা জীবনে গুনাহের কি কোনো ছিটাফুটা আছে নাকি? একেবারে মাসুম, নিষ্পাপ, যার জীবনে গুনার কোনো দাগ নাই, সেই নবী রেগুলার আল্লাহর কাছে তওবা করতেন কতবার? 70 বার। এটা বুখারীর হাদিস, নবীজি বলেছেন ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসারা মিন সামাইনা মাররা, আল্লাহর কসম রেগুলার আমি আল্লাহর কাছে 70 বারের বেশি তওবা করি। মুসলিম শরীফে আল্লাহর নবী বলেছেন ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা, 100 বার। এবার জবাব দেন, নবীর জীবনে গুনাহ আছে? তওবা করছেন কয়বার? আপনি করেন কয়বার? নিজের বিবেককে প্রশ্ন করেন তো। না, আপনি তওবা করবেন দূরের কথা, সারাদিন আছেন মানুষকে নিয়ে। চায়ের দোকানগুলোকে তো আমরা সেকেন্ড পার্লামেন্ট বানিয়ে ফেলেছি, ওখানে চায়ের দোকানদার স্পিকারের ভূমিকায় আর চা খোররা থাকে সাংসদের ভূমিকায়, এরপরে কোথায় কে কি করলো এগুলো নিয়ে সমালোচনার ঝড়টা আছে না নাই? এগুলো বুঝি আপনি করেন? অন্যের সমালোচনা না করে আত্মসমালোচনা করেন, পরের সমালোচনা চরিত্র ধ্বংস করে আর আত্মসমালোচনা চরিত্রকে উন্নত করে। সুতরাং আমরা রেগুলার তওবা করবো, ইস্তেগফার করবো, এই যে বাড়ি থেকে এখন যে মাহফিল থেকে বাড়িতে যাবেন, আলতু ফালতু কথা নয়, পড়তে থাকে আস্তাগফিরুল্লাহ, পড়তে থাকে আস্তাগফিরুল্লাহ। বাক্যটা ছোট কিন্তু এই বাক্যের পাওয়ারটা কম না বেশি। নবীজি বলেছেন বান্দা যখন আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ এত খুশি হন, তার আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে মাফ করে দেয়। সব সময় পড়ব কি? আরো জোরে বলেন। এরপরে নাম্বার 7, 7 নাম্বার হচ্ছে আমার নবী ছিলেন একজন আদর্শবান স্বামী, কোনোদিন স্ত্রীকে গালি বকা দেন নাই, স্ত্রীকে পিটান নাই, কিন্তু অনেক লোক আছে স্ত্রীকে পিটায়, নিজের বউ পিটায়, এরকম আছে না নাই?
বউকে গালিগালাজ করে বউয়ের সাথে অসভ্য আচরণ করে এটা দুনিয়ার কোনো পয়গাম্বরের চরিত্র দুনিয়ার বেশিরভাগ পয়গাম্বর একাধিক বিয়ে করেছেন আপনি এক বউরে সামলাইতে পারেন না আর দুনিয়ার বেশিরভাগ পয়গাম্বর একাধিক বিয়ে করেছেন তাদের স্ত্রীরা সাক্ষ্য দিয়েছেন আমাদের স্বামীর মতো কোনো পুরুষ দুনিয়াতে হতে পারে না আল্লাহু আকবার আপনি একটার কাছেই ধরা কারণ আপনি কেমন ভালো না খারাপ সবচেয়ে ভালো জানে কে আপনি যে ঘুষের কারবার করেন কেউ জানে না জানে কে আপনি যে সুদ খান কেউ জানে না জানে কে আপনার চোখ যে এদিক ওদিক যায় কেউ জানে না জানে কে আল্লাহ তো জানেনই কিন্তু ঘরের বউ সবার আগে টের পায় নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন সুন্দর নামে ডাকবেন এক প্লেটে বসে ভাত খাবেন একজন আরেকজনকে খাওয়ায়া দিবেন কারণ আল্লাহর নবী এরকম খাইয়ে দিয়েছেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমার হাত থেকে মাংসের টুকরা নিয়ে নবীজি চিবিয়েছেন আমি গ্লাসে যেখানে ঠোঁট লাগিয়ে পানি খেতাম সেখানে আমার নবী ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন সুবহানাল্লাহ আর রোমান্স এখান থেকে আপনি রোমান্স শিখবেন ভাবির সাথে বসে খাবেন একজন আরেকজনকে খাওয়ায়া দিয়েন গিফট করবেন সুন্দর ভাষায় কথা বলবেন সুন্দরভাবে সম্বোধন করবেন নিজের বিবিকে সম্মান দিয়ে কথা বলবেন কারণ আমার নবী ছিলেন একজন আদর্শ স্বামী কখনো তিনি তার বিবিদের সাথে খারাপ আচরণ করেন বাড়িতে তিনি স্ত্রীদেরকে কাজে সহযোগিতা করেছেন আমরাও মাঝে মাঝে করব ইনশা এরপরে নম্বর এইট আট নম্বর হচ্ছে আমার নবী হচ্ছেন একজন আদর্শবান রাজনৈতিক নেতা আমার নবীর জীবনে সব আছে আমার নবীর জীবনে অর্থনীতি আছে রাজনীতি আছে সব আছে কিন্তু আমরা এখন মুসলমানের নাম ধারণ কইরা আমরা রাজনৈতিক জীবনে নবীকে আদর্শ বানাই না আব্রাহাম লিঙ্কন লেনিনকে আদর্শ বানায় রাখছি কি আছে কি এরা উঠছে কেন কমন করছে নাকি এই দুজনের সাথে আচ্ছা এইটা কি তাহলে দেখেন আমার নবীর রাজনৈতিক দর্শন ছিল আস্তে বলেন আমি শেষ পর্যায়ে চলে আসছি আমার নবীর রাজনৈতিক দর্শন ছিল কি নবীজি কুরআন মসজিদে নববীতে রাইখা মদিনা চালাইছেন নিজের হাতে আইন লিখিয়া আরো আস্তে বলেন আমরা কি করছি এখন এটা রাখলাম মসজিদে পবিত্র কিতাব আরে বাপরে বাপ এমন পবিত্র এটা সমাজের কোনো কাজে লাগানো এইরকম করে কোরআনকে মসজিদে রেখে সমাজে কোরআনের আইনকে বাদ দিয়েছে যারা মুসলমান নামধারী টাটকা মুনাফিক হলো তারা আমরা কি এরকম মুনাফিক হয়ে বাঁচবো মুনাফিক হয়ে মরব এজন্য আমরা আমাদের জীবন পরিচালনায় এক কিতাবের অনুসরণ করব এই কিতাবের নাম কি আর জোরে বলেন আমরা আবুল তাবুল নেতার পিছনে ঘুরব না আমরা একজনের নেতৃত্বের অনুসরণ করব তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নাই দাড়ি নাই নিজের জীবনে ইসলাম নাই এদের পিছনে পিছনে ঘুরে স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই না মুসলমানের সন্তানের এই স্লোগান হবে না মুসলমানের সন্তানের স্লোগান হবে লিল্লাহি তাকবীর আর স্লোগান হবে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী ইনি হচ্ছেন নেতা যার চরিত্রে কোনো দাগ কার পিছনে ঘুরো এখন হয়তো কেউ কিছু ভয়ে বলতে পারে না যখন মানুষের ভয় চলে যাবে তখন ঠিকই বলবে চূড়ার ঘরের চূড়া ঠিক কি না আমার নবীর চরিত্র ফুলের মতো আর আপনি কার পিছে ঘুরা বলেন আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই আমার ভাইয়ের চরিত্র এরপরে কয় ফুলের মতো পবিত্র এত নামাজ পড়ে নাই এক ওয়াক্ত গাঞ্জা খায় পাঁচ ওয়াক্ত শয়তানের ভক্ত এটা জাহান্নামের তক্ত কার পেছনে ঘুরেন আপনি আপনি তো ঘুরবেন তাদের সাথে যারা দেখা হলে বলে ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছো জামাত পড়ছো তো জামাতে পড়েছো কিনা তাহাজ্জুদ পড়ো কিনা কোরআন পড়ো কিনা হাদিস পড়ো কিনা ইসলামী সাহিত্য পড়ো কিনা আব্বা আম্মার খেদমত করো কিনা এইরকম সুন্দর সুন্দর নসিহত করে দিন কায়েমের পথে ডাকবে যারা তারাই হচ্ছে আমাদের সাথে ঠিক কিনা বাদ বাকি সবাইকে ত্যাগ করো সবার পেছন বাদ দাও সঙ্গ বাদ দাও একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পথে চলবে যারা কোরআনের কাজ করবে যারা কোরআনের সমাজ প্রতিষ্ঠা করবে যারা তাদের সাথে আছি আমরা আল্লাহ কবুল করে তাহলে রাজনৈতিক জীবনেও আমরা আদর্শ বানাবো কাকে নাকি লেলিনকে না লিঙ্কনকে আমাদের আদর্শকে
তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করলে আমরা কোরআনের আন্দোলন ছাড়া অন্য কোনো আন্দোলনে শরীক হতে পারি? আমরা এই কোরআনকে মসজিদে রাখব, আবার এই কোরআন দিয়ে পরিবার সমাজ সবকিছু পরিচালনা করব। পরিচালন করার সময় আসলে পরিচালন হবে, তার আগে আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখব ইনশাআল্লাহ। নয় নাম্বার, আমার নবী ছিলেন একজন আদর্শ ন্যায়পরায়ণ বিচারক। উনি কখনো বিচারের বেলায় মানুষের কোনো মানুষের উপরে জুলুম। আমরা এখন কি করি, গতকাল একজন অ্যাডভোকেটের সাথে কথা হইল, কয় টাকা ঢাললে সব কিছু হয়ে যায়, টাকা ঢাললে সব কিছু ভালো রে খারাপ বানানো যায়, খারাপকে ভালো বানানো যায়। দেখেন না কিছুদিন আগে ক্যাসিনোওয়ালাও বের হইয়া গেছে। আরে দুঃখের কথা কারে কই, এই দেশে নায়িকা গায়িকা ক্যাসিনোওয়ালা, ঠিক আছে আদালতে মামলা চলমান, কিন্তু মামলা চলমান অবস্থায় জামিন নিয়ে বের হয়েছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু গায়িকা নায়িকা ক্যাসিনোওয়ালা তারা যদি জামিন নিয়ে বের হওয়ার অধিকার রাখে তাহলে দেশের শ্রেষ্ঠ সন্তান আলেমরা অপরাধ করলে আদালতে বিচার হবে, জামিনের অধিকার পাওয়ার অধিকারও তারা রাখে, আলেমরা এটা পায় না, উল্টা বেইজ্জত করে আদালতে তোলা হয়। দেখা যায় ওই যে ক্যাসিনোওয়ালার সাথে ধরা পড়ছে, মহিলাগুলোর মনে আছে যেরকম লিপস্টিক লাগায় তোলা হয় মনে হয় পার্লার থেকে বের হয়ে আসছে, আর আলেমদেরকে বেইজ্জত করে কাউকে কাউকে হুইল চেয়ারে করে তোলা হয়, এটা কোনো সুসভ্য সমাজের চিত্র হতে পারে না। দুর্ভিক্ষ আমরা নিজেরাই ডেকে ডেকে আনতেছি। মজলুমের বদদুয়ার ব্যাপারে নবীজি বলেছেন ইত্তাকু দাওয়াতাল মজলুম, মজলুমের বদদুয়া থেকে দূরে তোমরা সাবধান থাকো। ওয়া ইন কানা কাফিরান, মজলুম যদি কাফের হয় ফা ইন্নাহু লাইসা দুনাহা হিজাব, কারণ মজলুম আর আল্লাহর মাঝে কোনো পর্দা। বিচার, দেখেন বিচার কারে কয়, মনোযোগ আছে আপনাদের? আমরা কিন্তু শেষে চলে আসছি, এই তো এখনই মোনাজাত দিব। বিচারটা শুনেন নবীজি, নবীজির আদালতে একবার এক মহিলা চুরি করে ধরা পড়ছে। মহিলাও ছিল কুরাইশি মহিলা, কুরাইশ বংশটা কার বংশ, মাখজুমা গোত্রের কুরাইশি মহিলা ধরা পড়ছে। এখন কিছু সাহাবিরা গিয়ে নবীজিকে বললেন, কিছু সাহাবিরা পরামর্শ করলেন, আল্লাহ এটা তো এমন সম্ভ্রান্ত পরিবারের মানুষ, এটা চুরি করে ধরা পড়ছে, এখন নবীজি তো চুরির রায় দিবেন নিজে থেকে না কোরআন থেকে, হাত কেটে ফেলবেন, একটা নামি দামি বংশ। তখন একজনকে তারা পাঠালেন নবীজিকে গিয়ে বলেন মহিলার রায়টা যেন একটু কমাইয়া দেওয়া হয়, নামি দামি বংশ তো। এই কথা যখন নবীজিকে বলা হলো সঙ্গে সঙ্গে নবীজি খুতবায় দাঁড়ালেন, ভাষণ দিলেন, দাঁড়িয়ে বললেন সাহাবীরা শোনো, এই মহিলা চুরি করে ধরা না পড়ে, আজ যদি আমার নিজের কলিজার টুকরামে ফাতেমা চুরি করে ধরা পড়ত, বিচারিক আদালতে আমি বিচারক হয়ে আমার মেয়ের বেলায়ও আমি কখনো আমি আমার মেয়ের বেলায় মহব্বত করে আমি আমার বিচারের রায়টা কমায় দিতাম না, বরং আমার মেয়ে হইলে বিচারের রায় দিয়ে বাপ হয়ে আমি নিজেই আমার মেয়ের হাত কেটে ফেলতাম। আর আমরা এখন কি করি, বিচারের নামে প্রহসন চালাই, অপরাধীদেরকে জেলখানা থেকে বের করে দেই, আর ভালো ভালো আল্লাহওয়ালা লোকগুলোর আমরা জেলখানার ভেতরে ঢুকায় রেখেছি। এই হচ্ছে নবীর উম্মতের দশা, যারা বিচারের নামে প্রহসন করবে, মানুষের উপর জুলুম চালাবে, কিয়ামতের দিন বেইজ্জত করে হাসরের মাঠে তাদেরকে উঠাবেন কি? আল্লাহর বিচারও আছে না নাই? আপনি যদি কারো উপরে জুলুম করে ফেলেন তার হক দিয়া তারপরে আপনাকে জান্নাতে যেতে হবে, জান্নাতে যাবো, এত সুযোগ আপনার সব আমল তার কাছে ডাইভার্ট হয়ে। দশ নাম্বার হচ্ছে, আমার নবী ছিলেন একজন আদর্শ রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে যারা থাকবে দায়িত্বের বেলায় কেমন থাকা লাগবে, এই আদর্শ নেওয়া লাগবে আমার নবী থেকে। শেষ পয়েন্টটা শুনেন, আমার নবী দড়ি দিয়ে বুনানো একটা খাটিয়ার মধ্যে শুয়ে আছেন, দড়ি দিয়ে বোনা, দড়ি বুঝেন তো আপনারা, দড়ি দিয়ে বোনা একটা খাটিয়ার মধ্যে শুয়ে আছেন, পিঠের নিচে কোনো তুষক নাই, লেপ নাই, কম্বল নাই, বালিশ নাই, কিচ্ছু নাই, মাথার নিচে হাত দিয়ে শুয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে চলে গেলেন, গিয়ে বললেন ওগো আল্লাহর নবী, আল্লাহর পরেই হলো আপনার মর্যাদা, এই মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন আপনি, আপনার মাথার নিচে বালিশ নাই, পিঠের নিচে তুষক নাই, আমাকে বলেন আমি একটু ব্যবস্থা করে দিই।
আল্লাহর নবী তখন বললেন, ওমর রে শোনো, আমি যদি এই দুনিয়াতে সুখ শান্তির জন্য আসতাম, আমি যদি চাইতাম এই উহুদের পাহাড় আমার জন্য সোনা হয়ে যা, চাওয়া মাত্রই পূরণ করে দিতেন কি? আমি তো এই পৃথিবীতে সুখ শান্তির জন্য আসি নাই, আমি এসেছি আমার পথহারা উম্মতকে পথের দিশা দেওয়ার জন্য। রাষ্ট্রপ্রধানের দশা হলো এই। আর আমরা মাঝে মাঝে 1 কিলো 2 কিলো এলাকার দায়িত্ব পাইলে এত চুরি করে, চুরি করতে 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 অবস্থা খারাপ হয়ে যায়, আছে না নাই? এজন্য এই কোরআন যারা ধারণ করে লালন করে, কোরআনওয়ালা লোকদেরকে মসজিদের ইমামতি দাও রাখতে হবে, ঠিক তেমনি কোরআনওয়ালা লোকদেরকে সমাজের নেতা বানায় দিতে হবে, তখন শান্তি আসবে। আমরা কি করেছি? আমরা এখন হুজুর, আমরা এখন মসজিদের ইমাম বানাইছি হুজুর, আর সমাজের ইমাম বানাইছি খেজুর। বুঝেন না আপনারা? মসজিদের ইমাম বানাইছি হুজুর, সমাজের ইমাম বানাইছি খেজুর। মানে কি? কোরআন পড়তেও পারে না, কোরআনের নিয়ম কানুন জানে না, রসুলুল্লাহর আদর্শ নাই। এইরকম চোর বাটপাটদের হাতে সমাজ থাকলে সমাজ শেষ হয়ে যাবে। কেমনে শেষ হবে? শেষ উদাহরণ দিয়ে শেষ করি। নামাজ, ইমাম সাহেবের যদি তেলাওয়াত অশুদ্ধ থাকে, সব মুসল্লিদের নামাজ ঠিক থাকবে না, বরবাদ হয়ে যাবে। ইমাম সাহেবের তেলাওয়াত অশুদ্ধ থাকলে যেমন সব মুসল্লিদের তেলাওয়াত বরবাদ হয়ে যাবে, ঠিক তেমনি অযোগ্য অদক্ষ চোর ডাকাত চরিত্রহীন লোকদের হাতে সমাজের দায়িত্ব থাকলে গোটা সমাজ বরবাদ হয়ে যাবে। একজন ভালো ইমামের হাতে যদি মসজিদ থাকে, সব মুসল্লিদের নামাজ ঠিক থাকবে, ঠিক তেমনি আল্লাহওয়ালা কোরআনওয়ালা লোকের কাছে সমাজের দায়িত্ব থাকলে গোটা সমাজে শান্তি নেমে আসবে কার তরফ থেকে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমাদেরকে। কোরআন ছাড়া শান্তি মিলবে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হেয়ার এন্ড হেয়ার আফটার, গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে। আসুন এই কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনের আলোকে নিজেদেরকে তৈরি করি, কোরআনওয়ালা লোকদের কাছে আমরা সব কিছুর দায়িত্ব সুপর্দ করি, তবেই সমাজে শান্তি আসবে, মুক্তি আসবে, নিরাপত্তা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে উজার তৌফিক দান করুন।